মাল ভাসতেছে, মাছ যাচ্ছে, মাছ হঠাৎ করে মারা যাচ্ছে, গ্যাস পাম হয়, মাছ মারা গেছে ইত্যাদি ইত্যাদি। এই ক্রাইসিস সময় আপনারা কী করেন, অক্সিজেন ট্যাবলেট দেন, বিভিন্ন ধরনের জীবাণুনাশক দেন, ইউকা দেন, বিভিন্ন কিছু দেন। তো আমি বলছি যে এগুলো কিছু দেওয়া লাগবে না। প্রতি বিঘায় যদি 50 গ্রাম যদি পাওয়ার এমএম আপনি দেন, তাৎক্ষণিক সমাধান। আপনি জাস্ট 20 লিটার পানিতে পাওয়ার এমএমটা গুলিয়ে পুকুরে দিয়ে দেন, দিয়ে পানিতে একটু লড়া দেন, এয়ারটা থাকলে এয়ারটা চালিয়ে দেন, দেখবেন যে 20 থেকে আধা ঘন্টার মধ্যে আপনার পুকুরে গ্যাস চলে যাবে এবং মাছ শান্ত হয়ে যাবে। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে। বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে জানাই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় মাছ চাষী বন্ধুরা, আপনাদের জানা অজানা অনেক প্রশ্নই থেকে থাকে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের কাছ থেকে। তো আজকে আপনাদের অনেক প্রশ্নেরই ক্রাইসিস মোমেন্টে প্রশ্নের সম্মুখীনের কিছু উত্তর দেব, আর সেই উত্তর দিবেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের কর্ণধার টিএম মফিদুল ইসলাম স্যারকে। এখনই আমি ডাকছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক, ইনি হচ্ছে হালিম সাহেব, আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের কর্মকর্তা আছেন দীর্ঘদিন হলে। আপনাদের বিভিন্ন মাছ চাষের প্রশ্ন এবং পরামর্শ নিয়ে তিনি থাকেন এবং আপনাদেরকে সেবা প্রদান করে থাকেন। আপনারা তার কাছ থেকে অনেক প্রোডাক্টই ক্রয় করে থাকেন, কিন্তু তাকে কিন্তু দেখেন না ভিডিওতে। আমাকে দেখেন, ভাবেন যে আমি বোধ হয় সে। আসলে না, আমার নাম মফিদুল ইসলাম, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সিইও, এবং ইনি হচ্ছে আমাদের সেলস ডিপার্টমেন্টের হেড। হ্যাঁ, তো উনি আপনাদেরকে সব সময় আপনাদেরকে সেবা করে রাখেন। এখন উনি আমাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছেন, বিশেষ করে আমাকে যে বিষয়টা বলতে যে স্যার পাওয়ার এমএম নিয়ে একটু বলেন, যে পুকুরে গ্যাস হয় মানে ক্রাইসিস মোমেন্ট, একটা পুকুরে কোনো মানে ইমার্জেন্সি গ্যাস হলে কি করবে? জি জি, আমরা ভিয়েতনাম থেকে আপনাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যার নাম হচ্ছে পাওয়ার এমএম। এই পাওয়ার এমএমটার কাজ হচ্ছে, আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ গ্যাস হয়েছে, নাইট্রেট নাইট্রাইট, যেটাকে আমরা অ্যামোনিয়া নামে চিহ্নিত করে থাকি, মাছ ভাসতেছে, মাছ যাচ্ছে, মাছ হঠাৎ করে মারা যাচ্ছে, গ্যাস পাম হয়, মাছ মারা গেছে ইত্যাদি ইত্যাদি। এই ক্রাইসিস সময় আপনারা কী করেন, অক্সিজেন ট্যাবলেট দেন, বিভিন্ন ধরনের জীবাণুনাশক দেন, ইউকা দেন, বিভিন্ন কিছু দেন। তো আমি বলছি যে এগুলো কিছু দেওয়া লাগবে না। প্রতি বিঘায় যদি 50 গ্রাম যদি পাওয়ার এমএম আপনি দেন, তাৎক্ষণিক সমাধান। আপনি জাস্ট 20 লিটার পানিতে পাওয়ার এমএমটা গুলিয়ে পুকুরে দিয়ে দেন, দিয়ে পানিতে একটু লড়া দেন, এয়ারটা থাকলে এয়ারটা চালিয়ে দেন, দেখবেন যে 20 থেকে আধা ঘন্টার মধ্যে আপনার পুকুরে গ্যাস চলে যাবে এবং মাছ শান্ত হয়ে যাবে। এবং এমনই গ্যাস 1 থেকে 2 ঘন্টার পরে আপনি দেখবেন যে জিরো হয়ে গেছে। এটা একটা ম্যাজিক, ম্যাজিকের মতন কাজ করে। তাই যারা মাছ চাষ করছেন ইমার্জেন্সি পিরিয়ডের জন্য আপনারা এই পাওয়ার এমএম আপনার সংগ্রহে রাখতে পারেন। পাশাপাশি আপনি এটি চাইলে প্রতি মাসে একবার প্রোবায়োটিকের ডোজের সাথে দিতে পারেন, যেন এমনই গ্যাস চিরতরে চলে যায়, কখনো যেন আপনার পুকুরে না আসে। পুকুরের ভৌতিক পরিবেশ আমরা অনেক সময় বুঝতে পারি না, পানি ঠিক আছে, অক্সিজেন ঠিক আছে, মাছ সেটিং ঠিক আছে, খাদ্য ব্যবস্থাপনা ঠিক আছে, এরপরও মাছ মারা যাচ্ছে। এই ধরনের ভৌতিক রোগের একমাত্র সমাধান হচ্ছে এই পাওয়ার এমএম। এটি ভিয়েতনাম থেকে আমদানিকৃত। এটি 100 গ্রামের দাম মাত্র 600 টাকা, 200 গ্রামের দাম 1100 টাকা। তো এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে। এই প্রোডাক্টটি পেতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের হালিম সাহেব করবে ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম।